ম্যাচ শেষে তর্ক হতে পারত ভিনিসিউস জুনিয়র নাকি ফেদে ভালভার্দে, কার গোলটি সুন্দর এনি। কিন্তু রিয়াল মাদ্রিদের পুরো জয়ী মাটি হয়ে যায় দানি কারভাহাল চোখে পানি নিয়ে মাছ ছাড়ল। চোটে পড়ায় মৌসুম শেষ হওয়ার শঙ্কা আছে তা। সান্তিয়াগো বার্নাবুতে ভিয়ারিয়ালের বিপক্ষে 2-0 ব্যবধানে জয় পায় রিয়া। ম্যাচের 1-4 মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ভালভার্দে। লুক মদ্রিচের কর্নারে বক্সের বাইরে থেকে বল নিয়ন্ত্রণ নেন তিনি। এরপর বুলেট গতিতে কোনাকুনি শটে ভিয়ারিয়ালের জাল কাপান এই মিডফিল্ডার। এর কিছুক্ষণ পরই প্রায় সমতা এনে ফেলেছিল ভিয়ারিয়া, কিন্তু নিকোলাস পেপের হেড ক্রসবারে লাগে। বিরতির পর 7-3 মিনিটে বক্সের বাইরে থেকে আরেকটি চোখ ধাঁধানো গোল করেন ভিনিসিউস, একই সঙ্গে নিশ্চিত করেন দলের জয়। কিন্তু যোগ করার সময়ে ব্যথায় কাতরাতে থাকেন কারভাহা। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। তার ইঞ্জুরি নিয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, এটা দেখে মনে হচ্ছে হাঁটুর গুরুতর চোট, কয়েক ঘণ্টার মধ্যে বিস্তারিত জানা যাবে। ড্রেসিংরুমে সবার মন খারাপ এবং সবাই উদ্বিগ্ন, এমন কিছু ঘটেছে যা আমরা কেউ চাইনি। এ ধরনের সূচিতে এমন কিছুই ঘটে, দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সঙ্গে এটা ঘটেছে। 9 ম্যাচে 2-1 পয়েন্ট নিয়ে লা লিগায় টেবিলের 2-এ আছে রিয়া। 1 ম্যাচ কম খেলে সমান পয়েন্ট পেয়ে শীর্ষে বার্সেলোনা।